আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আর আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা নতুন বাসমোড, আর এই বাসমোডটা সম্পূর্ণ নতুন, এটা সবেমাত্র রিলিজ হয়েছে। এর আগেও আমি আপনাদের সম্মুখে কিন্তু এই বাসমোডটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানাইছিলাম, সেখানে বলছিলাম এটা রিলিজ ডেটের কথা। তো এই বাসমোডটা কিন্তু অবশ্যই কিন্তু এটা রিলিজ হয়ে গেছে, আর আমি আশা রাখি আপনাদের সকলের ভালো লাগবে এই বাসমোডটা, কারণ এটার কন্ট্রোলিংটা যেরকম তেমন এটার যে ফিনিশিংটা হয়েছে এটাও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। আর বিশেষ করে এটার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটা কিন্তু সম্পূর্ণ সবই কিন্তু সুন্দর হয়েছে। তবে বলতে পারেন এটা এখন কি মোড, আসলে ভাই এটা একটা ফুসোর একটা মোড, আর হানিফের নতুন সদ্য যুক্ত হওয়া যে একটা ফুসো বাস, তো ওইটার আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই বাস মোডটাকে। আর তাছাড়া এটার অ্যাটো জেট যেটা আছে পুরোটাই কিন্তু অরিজিনাল বাসটা ঠিক যেরকম ঠিক একই রকমভাবে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। আর সেজন্য বলতে পারি যে আপনারা যারা যারা রিয়েল বাসটাকে দেখছেন তাদের সকলের এই জিনিসটা দেখে ভালো লাগবে, আর বিশেষ করে এটার ফিনিশিংটা একদম রিয়েলিস্টিক হয়েছে। আপনারা খেললে বুঝতে পারবেন কতটুকু নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং খুব ডিটেলড, কোনো জায়গায় কিন্তু আপনার কোনো ঝাপসা বা কোনো কোনো জায়গায় যে কার্ভ হয়েছে না বা এরকম ফ্ল্যাট কোনো জায়গায় কিন্তু দেখতে পারবেন না। পুরোটাই একটা বলতে পারেন একটা 3D একটা ভাইব দিবে আপনাদেরকে এই বাস মোডটা। আর যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বডি ফিনিশিং, তারপর এটা যে ড্যাশবোর্ড আছে সব কিছু কিন্তু খুবই সুন্দর। তো চলুন এবার ড্যাশবোর্ডটা একটু দেখি। দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল ফুসোর ড্যাশবোর্ড, ঠিক যেরকম থাকে একই রকমভাবে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর বিশেষ করে এটার ফিনিশিংটা জাস্ট ওয়াও ভাই, আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে এটার ড্যাশবোর্ড থেকে এটা ভিউটা এবং ড্যাশবোর্ডের যে পার্টটা রয়েছে সেটা। তো আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এখানে লাইটের কিন্তু একটা সুন্দর একটা ভেরিয়েন্ট কিন্তু তৈরি করা হয়েছে। আর আপনারা যখন দেখবেন যে একটা লো বিমে লাইটটা জ্বালাইছেন তখন কিন্তু একটু কালারিং লাইট দেখতে পারবেন, এবং হাই বিমে দিলে তারপরে কিন্তু সম্পূর্ণ লাইটটাকে দেখতে পারবেন। তাছাড়া আপনারা ডিপার লাইট দেওয়ার সময় সম্পূর্ণটাই দেখতে পারবেন, মানে পুরো সবগুলো লাইট কিন্তু জ্বলে যাবে। আর এখানে অ্যানিমেশন হিসেবে জাস্ট এখানে 3টা অ্যানিমেশন পাচ্ছেন, 1 নম্বর অ্যানিমেশনে যাত্রীগুলো চলে যাবে, 2 নম্বরটাতে গাড়ির পর্দা যেগুলো রয়েছে সেগুলো চলে যাবে, এবং 3 নম্বরটাতে লাগেজ বক্স খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর। আর আরেকটা জিনিস, যে জিনিসটা হলো আপনারা নিচে যে এখানে হানিফ লেখাটা দেখতে পারতেছেন এটা কিন্তু একদম ফিক্সড, আপনারা যদি অন্য কোনো স্ক্রিনও সেট করেন তাও কিন্তু এখানে হানিফ লেখাটা কিন্তু থেকে যাবে। আসলে অরিজিনালি এই বাসের যে এই যে শেপটা দেওয়া হয়েছে এই শেপটা কিন্তু একমাত্র হানিফের মধ্যেই কিন্তু রয়েছে, তাছাড়া অন্য কোনো বাসের মধ্যে কিন্তু এইরকম শেপ আমি দেখি নাই। তো এবার আসি এটার কন্ট্রোলিংটা কীরকম। তো মূলত এটার কন্ট্রোলিংয়ের ব্যাপারে বলতে গেলে এটা কন্ট্রোলিং একদম 10-এ-10 দেওয়ার মতো। বিশেষ করে আমি পাহাড়ি রাস্তার মধ্যে গাড়িগুলো চালিয়েও কিন্তু আমি কোনোরকম কোনো ডিসঅ্যাপয়েন্টেড বা কোনোরকম হতাশা আমরা হই নাই, কারণ খুব সুন্দরভাবেই আমি মোড়গুলো ঘুরতে পারতেছিলাম, খুব সুন্দর একটা সিকোয়েন্স মেনে কিন্তু আমি গাড়িগুলো চালাতে পারছিলাম। আর এটার স্পিড আপনারা 200+ করতে পারবেন অনায়াসেই, আর ম্যানুয়ালে যদি খেলেন তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ যারা যারা স্পিড সিকোয়েন্সটা বোঝেন বা স্পিড রেশিওটা মেপে খেলতে পারেন তাদের জন্য, যারা ম্যানুয়ালে খেলেন তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে এই মোডটা। আর বিশেষ করে এই মোডটা যে খুব সুন্দর একটা ভাইব আছে, মানে এটার যে লুকটা আছে লুকটাই কিন্তু অন্যরকম, আপনারা যদি কোনো জায়গায় খেলেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন এটা একটা অন্যরকম একটা ফিলিংসই পাওয়া যায় এই মোটা দিয়ে খেলার সময়, কারণ এটা আপনার মাপটা খুব সুন্দর পাবে, মানে ড্যাশবোর্ড থেকে আপনারা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। আর বিশেষ করে এটার যে স্টিয়ারিংটা আছে, আমি অনেক সময় বলে থাকি যে মোটার স্টিয়ারিংটা তেমন একটা ঠিকভাবে কাজ করতেছে না, মানে কাটে না, ডানে বামে কাটতে চায় না, বাট এই মোটার স্টিয়ারিংটা কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করতেছে। আর আরেকটা জিনিস, এটা অনেকেই চিন্তায় থাকেন যে মোটটা কি ল্যাগ দিবে কি না, আসলে ভাই এই মোটটার মধ্যে আমি এখন পর্যন্ত কোনো পরিমাণ বিন্দু পরিমাণ ল্যাগও আমি এটা দেখা পাই নাই, খুব স্মুথভাবে আমি খেলতে পারছি, আর আপনারাও খেলতে পারবেন আসলে, কারণ এটা একটা খুব কম একটা ট্রায়াঙ্গেলের মোড, মানে এত আহামরি কম যে ওই রকমও না, হয়তো বা 300 বা 400 ট্রায়াঙ্গেলের একটা মোড। তো এই মোডটা খেলার জন্য আপনাদের একেবারে হাই কনফিগারেশনের ডিভাইস লাগবে, ওই রকমও কিছু না, আমি কিন্তু 4 GB র্যামের মধ্যে স্মুথলি কিন্তু গেমটা প্লে করতে পারতেছি, আর আশা করি আপনারাও খেলতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত এই মোডটা নিয়ে এই পর্যন্তই ছিল, আর বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকুন। যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবেন। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।